পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ারদের নিয়ে খেলুন বাংলাদেশের তৈরি অনলাইন গেম বিট মাই টিম ফ্রি এই গেমটি এনজয় করতে কমেন্টস এবং ডিসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করুন এখন থাকছে বলিউডের কয়েকটি কসিপসের আপডেট প্রথমেই থাকছে বাচ্চান পাণ্ডেতে এবার হবে ধামাকা কেন বলছি জানাচ্ছি সেটা এরপর থাকছে বাঘি ফোড়ে নায়িকা নিয়ে নতুন এক আপডেট সামনে এলো অ্যান্ড ফাইনালি থাকছে পাঠান সিনেমায় সালমানের কেমিও কতক্ষণের জন্য থাকবে জানা গেল সেই বিষয়ে তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক প্রথমেই আসি বাচ্চন পাণ্ডে মুভির কাছে অক্ষয় কুমারের আপকামিং মুভি বাচ্চন পাণ্ডে শুরুর দিকে আকসয়ের যেমন লুক সামনে এসছিল সেটা দেখে তো ইনিশিয়ালি সবাই ধারণা করেছিল এই সিনেমা ফুল অন অ্যাকশন ড্রামা হতে যাচ্ছে বাট ডে বাই ডে কাস্টিং নিয়ে কিন্তু ইন্টারেস্টিং আপডেট সামনে আসছে এই যেমন কয়েকদিন আগে আমরা জেনেছি এখানে আশাদ ওয়ার্সি যোগ দিচ্ছে যিনি এখানে আক্সে কুমারের ফ্রেন্ডের রোল প্লে করবেন এছাড়া আজকে ঘোষণা এলো যে পঙ্কাজ ত্রিপাঠীও জয়েন করতে যাচ্ছে এই অ্যাক্টর যে বর্তমানে অডিয়েন্সের কাছে ইন্ডিয়ার মোস্ট ফেভারেট অ্যাক্টরগুলোর মধ্যে একজন এটা তো সবারই জানা এছাড়া আমরা এটাও জানি আকসে এবং আশাদ ওয়ার্সির কমিক টাইমিং কতটা বিলিয়ান আর এখন আবার যুক্ত হল পঙ্কাজ ত্রিপাঠী আর এই অ্যাক্টর তো সিচুয়েশন বেসড কমেডি অ্যাক্ট একদম ব্রিলিয়ান্টলি পুল আউট করে সো সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে অ্যাকশনের পাশাপাশি এই মুভিতে একটা ভালো কমেডির অংশ থাকবে অ্যান্ড ওভারঅল এখন পর্যন্ত কাস্টিং আমরা যা দেখলাম তাতে করে এটা মোটামুটি শিওর যে এই মুভি খুব ভালো কিছু ডেলিভার করতে যাচ্ছে এবার আসি বাঘি ফোরের কাছে বাঘি থ্রি এর ডিজাস্টার্স রেসপন্স এর পর এই ফ্র্যাঞ্চাইজ ফোর্থ ফিল্ম বাঘি ফোরও নিয়ে আসতে যাচ্ছে তবে এখানে গুড নিউজ হচ্ছে ফিল্ম মেকারসরা কিন্তু জানিয়ে দিয়েছে বাঘি থ্রি এ তারা যেই গুলো করেছিল সেগুলো তারা রিয়েলাইজ করতে পেরেছে এবং বাঘি ফোরে সেম মিস্টেক রিপিট আর করবে না এছাড়া এটাও জানা গিয়েছে যে এই সিনেমাটাতে কন্টেন্টের উপর ফোকাস করা হবে তবে অ্যাকশনও হবে এখানে বেশ ধামাকাদার জানা গিয়েছে এই মুভি বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি হতে যাচ্ছে অ্যান্ড এই সিনেমার শুটিং হবে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে এর আগে জানা গিয়েছিল যে এই মুভি শুটিং অ্যারাউন্ড পনেরোটার মতো দেশে হবে যাই হোক রাইট রাইটনাও প্রশ্ন হলো এই মুভিতে নায়িকা হিসেবে কে থাকছে এই ব্যাপারে সাজিদ নাজাদওয়ালা রিসেন্টলি জানিয়েছে এখানে টাইগারের সঙ্গে ভিন্ন এক নায়িকা থাকবে যাকে এর আগে অন্য কোনো ইনস্টলমেন্টে দেখা যায়নি তবে সেই নায়িকা ইন্ডাস্ট্রির এস্টাবলিশড কোনো হিরোইনও হতে পারে আবার একদম নতুন ফ্রেশ নায়িকাও থাকতে পারে দেখা যাক শেষ পর্যন্ত টাইগারের অপোজিটে বাকি ফোরে কে থাকছে ফাইনালি আসি পাঠান মুভির কাছে পাঠান মুভি নিয়ে এখনও অফিসিয়াল ঘোষণা না আসলেও এই কথা কারো অজানা নয় যে শাহরুখ খান রাইট না পাঠানে শ্যুটিং করছে এছাড়া রেগুলার ইন্ডিয়ান গণমাধ্যমগুলোতে কিন্তু একের পর এক এই মুভি নিয়ে আপডেট প্রকাশ পাচ্ছে যার মধ্যে ইন্টারেস্টিং একটা আপডেট হচ্ছে পাঠানে সালমান খানের টাইগার চরিত্র হিসেবে কেমি রোলের বিষয়টা আর আজকে পিং ভিলা ডট কমের একটি রিপোর্টে এই কেমি রোল নিয়ে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট সামনে এলো সেটা হচ্ছে জানুয়ারিতে সালমান খান দুবাইতে পাঠানের শ্যুটিংয়ে জয়েন করবে এবং তিনি সেখানে দশ থেকে তেরো দিনের মতো শিডিউল দিবেন এছাড়া এই সিনেমায় সালমান খানকে পনেরো মিনিটের জন্য দেখা যাবে যাই হোক পনেরো মিনিটের জন্য হলেও সালমান অ্যান্ড শাহরুখ যে এক ফ্রেমে অ্যাকশন করবে এটাই তো ফ্যান্সের জন্য বিশাল বড় এক ট্রিট সো ভিউয়ার্স লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না